আসসালামু আলাইকুম, আমি মেহের ফ্রম মেহের'স কিচেন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেল এবং পেজ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। কীভাবে পারফেক্টলি পেঁয়াজ বেরেস্তা করা যায় সেটা ট্রিক্স অ্যান্ড টিপস সহই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আছি, তারপর আমি তেল দিয়ে দিব বেশি করে। ডুবো তেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে হয়। তেলটা যখন একটু হিট হয়ে আসবে তারপর আমি আঁচটা কমিয়ে দিব। তারপর আমি যেটা করব, আমি এক টিস্পুন সুগার দিয়ে দিব। সুগারটা দিলে হবে কি, মানে ক্যারামেলাইজড হবে, আর তখন আপনার পেঁয়াজ বেরেস্তাটাও একটু বুচবুচে হবে এবং কালারটা একটু সুন্দর হবে। আমি যদিও আজকে আমরা যারা দেশের বাইরে আছে তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, পেঁয়াজ বেরেস্তাটা খুবই স্ট্রং স্মেল, তো সেটা আপনার ডোরগুলোকে ইয়ে করে রাখতে হবে, বাসার ডোরগুলোকে বিভিন্ন রুমের ডোরগুলোকে ক্লোজ করে রাখতে হবে, বিকজ এটা খুবই মানে স্মেলটা এমন ভাবে ছড়ায় যে পুরো সব কিছু গন্ধ হয়ে যায়, বাজে একটা স্মেল হয়ে যায়। তা এখন যেটা করব, আমি এই যে এই পেঁয়াজটা, এই দেশীয় পেঁয়াজটা, আমাদের দেশীয় পেঁয়াজটা, এই পেঁয়াজটা আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। তো এটা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পেঁয়াজগুলো মানে যেটা কুচি করবেন এটা যেন সবগুলো যেন একই সাইজ হয়। একই সাইজ হলে তাহলে কোনোটা পড়বে, কোনোটা ইয়ে হবে না, কম বেশি ইয়ে হবে না। তা এখন আমি যেটা করব, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এই যে দেখুন অনেকটুকু হয়ে এসছে, এখনই কিন্তু অনবরত নাড়তে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন অনবরত এটিকে নাড়তে হবে, প্রায় হয়ে এসছে। আমরা যেই কালারটা চাই তার থেকে একটু কম কালারে কিন্তু আমাদেরকে জিনিসটা নামিয়ে ফেলতে হবে। দেখতে হবে সবগুলো হয়েছে কিনা, তাহলে কোনোটা যদি একটু ইয়ে থেকে যায় তাহলে সবগুলো ইয়ে হয়ে যাবে, নেতিয়ে যাবে, মচমচে থাকবে না, অন্যগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে, একটা স্ট্রেনার দিয়ে সবগুলো ইয়ে নিয়ে ফেলতে হবে। তারপর আমি আগে থেকে রেডি করে রাখা একটা পেপার, এই যে দেখুন হয়ে গিয়েছে, এই যে কতটুকু ক্রিস্পি হয়েছে। আমি একটা পেপার টাওয়ালের উপরে দিয়ে দিয়েছি, এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে পেপার টাওয়ালে। আর এই যে অয়েলটা আছে এক্সট্রা, এই অয়েলটা কিন্তু যে কোনো রান্নার জন্য খুবই ভালো হয়, খুবই মানে টেস্টটা অন্যরকম একটা টেস্ট হয়, এটা কিন্তু নষ্ট হবে না। আর এই পেঁয়াজ বেরেস্তা ছাড়া কোনো শাহি রান্নাই কিন্তু হয় না, যদি এটা স্বাস্থ্যসম্মত না তারপরেও কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু সব মানে স্পেশাল যে খাওয়াগুলো যেগুলো শাহিভাবে রান্না করতে হয় তাহলে পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট লাগবে। নিচে দেখুন কতটুকু ক্রিস্পি হয়েছে। আমার এই যে অনিয়ন ফ্রাইগুলো মানে অনেক ক্রিস্পি, যে অনেক ক্রিস্পি হয়েছে যেহেতু এখানে একটু ক্যারামেল ইয়ে করেছিলাম, সুগার ক্যারামেল করেছিলাম,
যার জন্য কালারটা একটু মানে ভালো আসছে। আর ইয়ে আর এখন যেটা করতে হবে, এটা এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে এগুলো রেখে দিতে হবে, তাহলে অনেক দিন থাকবে। এই তো আমি ইয়ে করে নিয়েছি। তো আশা করছি আপনারা যদি এইভাবে করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ইয়েগুলো মানে বেরেস্তাটা কিন্তু খুব ভালো হবে, খুব মচমচে হবে। আর কি বলে, যেন বাংলাদেশে থাকে মানে কিছুদিন থাকে, যেহেতু আমাদের দেশের ওয়েদারটাই হচ্ছে সেরকম, আর এখানে কিন্তু অনেক দিনে থাকে, এখানে কোনো ফ্রিজে রাখতে হয় না, এটা নর্মালে থাকে, নর্মালের মধ্যে অনেক দিন, প্রায় 5-6 মাসও থেকে যায়, যেটা আমি করে মানে ইউজ টু আমি যেটা দেখেছি আর কি। তো ঠিক এইভাবে করে ট্রাই করে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদেরটা ভালো হবে। আর কিভাবে কি ট্রিক্সগুলো এবং টিপসগুলো আমি বলেছি ঠিক সেভাবে করার জন্য ট্রাই করবেন, কারণ অনেকেই কিন্তু অনেকে জানে, আবার অনেকে জানে না, যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করতে গিয়ে এখানে, যেমন আমি প্রথম যখন এসেছি আমি মানে সবার কাছে শুনতাম যে এখানে বেরেস্তা হয় না পেঁয়াজের, এখানে এটা তো আমি বাংলাদেশের ছোট এই পেঁয়াজটা দিয়েই করেছি, বাট এই বড় বড় পেঁয়াজ এগুলো দিয়েও কিন্তু হয়, বাট একটু পেশেন্স হইতে হয়, ধৈর্য ধরে কিন্তু করতে হয় আর কি। যার জন্য তো আমি প্রথম প্রথম আমি একটু ইয়ে, কারণ এখানে শাহি রান্না করতে গেলে অবশ্যই বেরেস্তাটা একটু প্রয়োজন হয়, আর বেরেস্তা যদি মানে না হয় তাহলে তো শাহি রান্নাগুলো হয় না। তো যার জন্য আমি ট্রাই করেছি যে মানে কীভাবে ইয়ে করলে মানে হয়, দেন বড়ো পেঁয়াজগুলোর যেটা হোয়াইট পেঁয়াজ যেটাই যেখানে আছে, আমি এটা এখানে রাখার একটা কারণই হলো, কারণ দুইটা দুই ধরনের, একটা হচ্ছে আমাদের দেশীয় পেঁয়াজের মতো, আর একটা হচ্ছে এটা বড়ো পেঁয়াজ যেটা ওইটা, তো সেই জন্য কিন্তু আমি দুটোই রেখে দেখেছি আর কি। তো যাই হোক, আশা করছি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন জয়েন করেছেন তাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।